দীর্ঘ 11 মাস বন্দি থাকার পর রবিবার বাংলাদেশ থেকে রাজ্যে ফিরে এসেছেন খোয়াইয়ের দুই ব্যক্তি। তারা সীমান্ত কাঁটা তারের ওপারে কাজ করার সময় বাংলাদেশ বর্ডার গার্ড তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল। এরপর দুই দেশের কূটনৈতিক স্তরে দীর্ঘ আলোচনার পর অবশেষে রবিবার কৈলাসহর সীমান্ত এলাকা দিয়ে রাজদীপ দেববর্মা এবং গুরুপদ দেববর্মা নামে দুই ভারতীয় নাগরিককে ফিরিয়ে দেয় বাংলাদেশ বিজিবি কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী সহ দুই দেশের প্রশাসনিক কর্মকর্তারা। দুবাই গুরুপদ এবং রাজীবকে আমরা পেয়েছি, আমি খুব আনন্দিত। আমি অবশ্যই ধন্যবাদ দেব আমাদের বাংলাদেশি, আমাদের অনেক উকিল, আমাদের এখানে প্রশাসনিক ডিএম এবং আমাদের এমপি, কী নাম, এমপি মৌলিবাজার, উনিও আমাকে খুব সাহায্য করেছেন। প্রথমে আমি আমাদের উকিল কমলেন্দু দাস, উনিকেও আমি খুব ধন্যবাদ দিই। এবং আমাদের এখানে দায়িত্ব আছে আমাদের ডিএম চাকমা, উনিকে আমি খুব ধন্যবাদ দিই। এবং আমাদের ভারতের হাই কমিশনার টু বাংলাদেশ দুরাইস্বামী, উনিকে আমি খুব ধন্যবাদ দিই, কারণ উইথ দ্যার হেল্প, উইথ দ্যার ইনিশিয়েটিভ আমরা পেয়েছি।